হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকের ভিডিওটা কি বানাতে চলেছি, তোমরা টাইটেল ও থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আজকে ভিডিওটা আমি কি বানাতে চলেছি। আর তোমাদেরকে বলে রাখি, ঠিক মতন ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কারণ হচ্ছে যে রোজা রেখে সারাদিন আগুনের কাছে ফুচকা ভেজে ও তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করা আমার দ্বারা সম্ভব হচ্ছে না, পুরো শরীর হেল্লার জন্য ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর আজকে এখন তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি, তার কারণ আছে যে সারাদিন ব্লগ করিনি অথচ এখন ভিডিও বানাচ্ছি। তো আজকের একটা ইম্পর্টেন্ট কথা, যাকে বলা হয় কথা, নিজের চোখে না দেখলে বিশ্বাস হতো না। তো তোমরাও হয়তো কিছু কিছু মানুষ আছো যে নিজের চোখে দেখেছো, তো আমিও নিজের চোখে দেখেছি, তাই জন্যই ভিডিওটা বানাচ্ছি। তো কি দেখেছো তোমরা? অনেকেই টাইটেল দেখে তো বুঝতে পেরেই গেছো যে কি দেখেছি। তো সত্যি আমি আর আমার জীবনে বা আমার এতে আমার যতটা বয়স, মোট কথা আমি আমার 32 বছর বয়স হয়ে গেছে, তো আমি এখনও পর্যন্ত দেখিনি যে বা কানে শুনিও নি যে এই যে তোমরা মিনারটা দেখছো, মিনার বা মদিনা শরীফ তোমরা দেখছো এই ছবিগুলো, যে এই ছবিগুলো তো সত্যিকারের অবিশ্বাস মানে ঘটনা। তো নিজের চোখে না দেখলে তো বিশ্বাস হতো না, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর অনেকেই আছো দেখেছো, তো যারা দেখেছো তাদেরকে আমার কিছু বলার নেই, আর যারা দেখোনি তারা এই ভিডিওর মাধ্যমে দেখে নাও। এই যে মিনার দেখছো, মক্কা শরীফ দেখছো, দেখতেই পাচ্ছ, এটা 12টা থেকে দেখা গেছে, তো আমরা দেখেছিলাম। তো ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি, তাই বন্ধুদের সঙ্গে শেয়ার করছি, তোমরা একটু ভালো করে দেখে নাও ছবিগুলো, আর কমেন্ট করে জানাবে যে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি, তোমাদের কেমন লাগছে ভিডিওটা। আর এখন কি বলতো, ভিডিওটা শেয়ার করছি এখন রাত্রির 8টা বাজে, আর এমন সময় শেয়ার করছি কি বলতো, ইফতারি সেরে মুখটা করে নিয়ে আর অনেকটা পরেই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি, কারণ ইফতারির পর ভাল লাগছিল না, তো তাই জন্য। আর আমি এই ভিডিওটা একটু পরেই আপলোড করে দেবো, তোমরা যাতে দেখতে পাও। তো দেখো তোমরা, আবারও তোমাদেরকে দেখাচ্ছি যে যে ছবিগুলো, সেই ছবিগুলো তোমরা আবার আবারও দেখে নাও। তো এটাকে জলের বোতল দিয়ে আর সূর্যের সামনে আমরা ধরে দেখে মোটকথা করেছি। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবে, আর আমার মনে হলো যে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি, তাই শেয়ার করলাম। আর শেয়ার বলতে কি, আমি 12টার সময় তোমাদের সঙ্গে শেয়ার করতাম ভিডিওটা, আমার মোবাইলে নেট শেষ হয়ে গেছিলো, তো ওই জন্য ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করাও হয়নি আর বানানোও হয়নি ভিডিওটা। তো এখনই ভাবলাম যে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। আর অনেকে তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আমি কী বলতে চাইছি, হয়তো আমি গুছিয়ে কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। সত্যি বলছি আমার জীবনে প্রথম কানে শোনা বা চোখে দেখা একটা বিশ্বাস ঘটনা। তো অনেক কিছুই দেখেছি, অনেক কিছুই শুনেছি, তো এরকম জিনিস আমি কোনোদিনও দেখিনি। তো এই প্রথমবার আমি দেখলাম যে সূর্যতে মদিনা শরীফ বা কাবা শরীফ বলতে পারো, আর এই যে মিনার তোমরা দেখে নাও, এই যে আবারও দেখাচ্ছি, কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে বলতে ভুলবে না। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সেটাও কমেন্ট করে বলবে। তো একদম ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর কি বলতো, তোমার দাদাভাই নেই, তোমার দাদাভাই ফুচকা নিয়ে গেছে, পাড়া গেছে, আর ছেলে মেয়ে মাত্র পড়তে বসছিল, ওরা ছিল বলে আরও ভিডিওটা বানাতে পারিনি। বুঝতেই পারছো অনেক কিছু ব্যাপার, মুখে ইফতারি করে নিয়ে ছেলে মেয়েকে পড়িয়ে টড়িয়ে তারপরে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি, আর ওরা এই মাত্র পড়ে, ওদের কালকে পরীক্ষা আছে, পড়ে টড়ে নিয়ে আমার শ্বশুরমশাইয়ের বাড়িতে গেল টিভি দেখতে, আর আমি তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি। কী বলতো, তোমার দাদাভাই নেই আর ফাঁকা বাড়িতে, কী বলতো, বাইরে ব্লগটা আমি সন্ধ্যাবেলা তোমার দাদাভাইকে বলেছিলাম যে ভিডিওটা বাইরে বানাই, তো বাইরের প্রচুর ক্যালবেলের আওয়াজ আসছিলো, তো ওই জন্যই এমন সময় ভিডিওটা আমাকে বানাতে হলো। তো আজকের এক ভিডিওটা এতটাই, দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা একটুও মিস করবে না দেখতেও, আর বলতেও ভুলবে না, কমেন্ট করে বারবার রিকোয়েস্ট করছি, ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে, ঠিক আছে? আর আমি এই প্রথম আমার জীবনে কানে শোনা বা চোখে দেখা যা জিনিস বলে সেটাই দেখলাম, আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আরেকটা কথা বলতে চাই যে অনেক কিছু শুনছি যে কালকে 15ই রমজান, তো অনেক কিছুই হবে হয়তো বলছে, ফেসবুকে দেখছি বা ইউটিউবেও দেখছি অনেক কিছু ঘটনা ঘটতে চলেছে, কিছু একটা আওয়াজ হবে, হ্যাঁ, বাড়ি থেকে বের হতে বারণ করছে, সেটাও তোমরা বল কমেন্ট করে জানাবে যে কী হতে চলেছে বা কেনই বা এমনটা হচ্ছে,
হ্যাঁ, আর একটুও কমেন্ট করতে ভুলবে না। আমার খুবই মুক্তা ভিতর থেকে কি বলবো, নার্ভাস লাগছে যে কিভাবে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি, আমি কি বলছি নিজেও জানি না। তো এতটাই, টাটা।